আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় 6-7 মাসের মধ্যে কোনো ভিডিও আপলোড করা হয়নি। ইনশাল্লাহ আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা পূর্বে যে ভিডিওগুলো দিছি, পূর্বে আলহামদুলিল্লাহ আমাদের নকতা সহ, এখন আমাদের নকতা সহ ভিডিও চলতেছে। নকতা সহ ভিডিও আমাদের মধ্যে, নকতা সহ ভিডিওর মধ্যে আমাদের হরফ গেছে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রজা সিন সিন সদ দদ ত জ, এদুটো পর্যন্ত গেছে। এখন আমাদের সিরিয়ালে আজকে এখন আসছে আমাদের আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন, এগুলো বাকি আছে। আজকে আমরা দেখব আইন গইন, ইনশাল্লাহ আমরা লেখা শুরু করি। আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নেই, যা নতুন সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সরব হয়তো আপনার ফোনে চলে যায় এবং আপনাদের ভিডিও দেখাও সহজ হবে। আমরা লেখা শুরু করি। কলম ধরার নিয়ম তো আগেই আমাদেরকে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের তো আমরা হা দেখছি কিভাবে লেখে, এখন আমরা আইন দেখব। আইন, আইনের মাথাটা একেবারে সোজা। কম তো আমার আগে এই ধরা সিস্টেম। এটা আমাদের প্রথম স্টেপ, যেটা আমাদের আমার আইন লেখার প্রথম 1 নম্বর কাজ। এই আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর হলো এই যে এই মাথাটা আছে, এই মাথাটা আমরা একটু পরে দেব, এর আগে আমরা এই কাজটা করবো। হার মধ্যে আমাদের যে বিষয়গুলো ছিল, যে এই মাথা থেকে হার মধ্যে যেরকম আমার এটা ছিল, যে এই টানের এই দাগের এই পাশে আমার এই হার এই প্যাড যাবে না, ঠিক আইনের ক্ষেত্রে যে একই বিষয়, আইনের এখান থেকে এই মাথার বরাবর এমনি এই মাথার থেকে এই দাগের এই পাশে আমার আইনের যে প্যাডটা আছে যাবে না, এটা আমার মাথায় রাখতে হবে। আইন লেখার সহজ পদ্ধতি হলো কি, এই যে আমি যে প্রথম টানা দিছি এখানে, এই যে উপরের যে পেন্সিলটা আছে উপরের, হ্যাঁ উপরে পেন্সিল, এটা এক পেন্সিলে দেখে দেবো ইনশাল্লাহ। উপরে পেন্সিলটা দিয়ে দেখেন, আগে উপরে পেন্সিল দিয়া শুধু উপরে পেন্সিল দাগ দিছি, এটা এখন হলো আমার দ্বিতীয় মাথা দিয়ে, দ্বিতীয় মাথাটা এই মাথাটা আমি সোজা নিয়ে এই এই মাথায় দিই। আশা করি অনেক সহজে বুঝছেন ইনশাল্লাহ। তো এই যে এখান থেকে আমার এই মাথাটা কতটুকু বড় হইল, আমি আবার দেখাইতেছি ইনশাল্লাহ। এই দেখেন, এই এলো প্রথম প্রথম কাজ 1 নম্বর। তাহলে এখান থেকে প্রথম এই কাজ, এই মাথাটা লেখার কাজ হলো এই যে প্রথম হলো এই যে উপরেরটা। আলোকে পূরণ
তারপরে দ্বিতীয় মাথার থেকে এই সোজা আইনা এই লাগাই দিলাম, এই মাথাটা পরে আমি এটা মিলিয়ে ফেললাম। এখন বিষয় এখন বিষয় হলো আমার যখন আমি রং করবো তখন তো আমার এটা এভাবে মিলে দেবে। আমার এই মাথাটা কতটুকু নামবে খেয়াল করি ইনশাল্লাহ, এই এখান থেকে আমার এখান এই মাথা থেকে আমার এটা এক নক্তা পরিমাণ এই মাথাটা হবে আমার, এই মাথা থেকে মাথাটা আমার এক নক্তা পরিমাণ বড় হবে, এই মাথার থেকে এই মাথা আমার এক নক্তা পরিমাণ বড় হবে, এই মাথার থেকে এই মাথা এখানে এক নক্তা হবে। হ্যাঁ কিন্তু এখান থেকে এখান থেকে এখানে আমার কতটুকু হবে, শুধু মাথাটা আমার তিন নক্তা হবে, শুধু মাথাটা আমার তিন নক্তা হবে ইনশাআল্লাহ, শুধু মাথাটা আমার তিন নক্তা হবে এটা খেয়াল করি ইনশাআল্লাহ, শুধু এই মাথাটা আমার তিন নক্তা। এক দিনের বিষয় হলো এই ভিতরে আমার কতটুকু হয়, ভিতরে আমার উপরে হইলো তিন নক্তা, ভিতরে অনেক জায়গায় আছে দেড় নক্তা, অনেক জায়গায় আছে দুই নক্তা, আপনি দেড় নক্তা দিতে পারেন দুই নক্তা দিতে কোনো সমস্যা নাই। আমার এই উপরে হবে তিন নক্তা আর এই মাথার থেকে এই মাথা হবে এক নক্তা বড়, আর এই যে এখানে এখানে আমার একটা রক্ত হবে, আমরা আইন যে আগে শিখছি সে মানে আমাদের আগে হা দেখছি হা সেই ফুল হার মতোই, এখান থেকে আমার এই মাথাটা পাঁচ নক্তা হবে, এখান থেকে আমার এই তোর পাঁচ নক্তা হবে, আমি তো আগে বলছি যাতে করে আমার সহজ হয়, সহজের জন্য আমি এই যে আগে এখানে বাচ্চাটা বসাই দেব, এক দুই তিন এখানে আমার পাঁচটা রক্ত হয়েছে, এখান থেকে যদি টান্না দিছি আমি এটাই আসবে, এই যে এখানে আমার যে মাথাটা আছে এখানে আমার এটা খেয়াল রাখতে হবে, এই যে আমার এখানে মাথাটা আছে এখানে আমার এখানে না এখানে যাতে আমার ভাঙ্গা না পড়ে, এই কারণে এই দিয়া সাহারা চাহিয়ে সরকার।
মানে এই যে এখানে আমার এই টানটা এরকম হবে, এই আমার এই যে টানটা যেখানে আমার আছে এটা আমার এক নক্তা পরিমাণ এই মাথা থেকে আমার বড় হবে, এটা এটাতে আমার এটা বড় হবে, এটা এখান থেকে আমার এটা ধ্যান রাখতে হবে, দিন বড় হবে, এটা আমার মাথায় রাখতে হবে। আশা করি ক্লিয়ার দেখাই দিচ্ছে, আশা করি ইনশাল্লাহ বুঝতেছেন। তার মানে দায় হলো কি আইন এই এখানে আগিনে মাথাটা হবে তিন নক্তা, মাথার থেকে মাথাটা হবে এক নক্তা পরিমাণ বড়, এখানে হবে দুই নক্তা বা দেড় নক্তা, এখানে হবে এক নক্তা, এটা মানে আমাদের আইন দেখানো হয়েছে। তাই আইনের গইন ঠিক একই পজিশনের, এই জন্য আর গয়নের দ্বিতীয় দেখাইতেছে না, শুধু আইনটা দেখানো হইল আর কি। আর যদি গোলের শেপটা দেখানো হয় আর কি, গোলে শিফট হলো আপনার হলো আপনার প্রথম এই পজিশন যাবে ইনশাল্লাহ, এই এই পজিশন যাওয়ার পর আগে আমরা এটা খেয়াল করবো আমার যাতে কষ্ট হবে, এখানে আমরা নক্ত বসে যাব, এক দুই তিন চার এখানে আমাদের পাঁচটা নক্তা হয়, পাঁচটা নক্তা, পাঁচ নক্তা আর এখানে এই যে এখানে এই মাঝখানে এই তিন নম্বর নক্তা, এখান থেকে তিন নম্বর, এখানে তিন নম্বর, এই নক্তা বরাবর মাঝখানে হবে আমার, মাঝখানে হবে আমার তিন নক্তা। এখন আমার একটা মাপকাঠি হলো এখানে বসালাম, এখান থেকে আমি এই এটা এই পজিশন দেবে, এই এখান থেকে এই এই এটা এই পজিশন আমার, এই মাথাটা আমি পরে দিলাম, প্রথম মাথাটা আমি এই দিলাম টানে, দ্বিতীয় মাথাটা আমি এই দিলাম, এখান থেকে আমার এটা হবে এক নক্তা, এখানে হবে দুই নক্তা, এখানে হবে তিন নক্তা, এখানে হবে এক নক্তা, এখানে হবে পাঁচ নক্তা, এক দুই তিন চার পাঁচ, আর এখানে হবে তিন নক্তা, এক দুই তিন, এখান থেকে আপনি এই দেন
এখান থেকে আপনি এ পর্যন্ত নেই, এখান থেকে আপনি আলিফ দিতে পারবেন অথবা অন্য কোনো শিপ, অন্য কোনো সিস্টেম থাকলে ওই দিতে কোনো সমস্যা নেই। এটা হলো আমার আইনের দুইটা সুরত, একটা হলো সহজ পদ্ধতি, একটা হলো আপনার এই হার মতন, এটা হলো এই শিপ। দুই নম্বর আরেকটা হলো এরকম গোল শিপ। আসলে আপনারা বলছে বুঝছেন ইনশাল্লাহ। এখন এটা থেকে এটা আমার কতটুকু বড় হবে, এখান থেকে এই এখান থেকে আমার এখানে দুই নক্তা হবে, দুই নক্তা এটা মাথা রাখতে হবে। তো আইন গইন, আমাদের আইন গইন দেখা হলো আলহামদুলিল্লাহ। আজকের মতো আমাদের এখন ভিডিও এখানে শেষ। আমাদের সামনের ভিডিও ইনশাল্লাহ ফা কফ ওয়াও, যেহেতু ফা কফ ওয়াওর মাথা একই পজিশনের, শুধু খালি নিচের টানটা বেশ কম, এই জন্য ফা কফ ওয়াও এই তিনটে হরফ আমাদের একদিন দেখানো হবে ইনশাল্লাহ। আজকের মতো আমাদের এখানে শেষ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।